এমবাপে হল্যান্ড নয়, ইউরোপের ক্লাব ফুটবলে চলতি মৌসুমের তারকা জুড বেলিংহ্যাম। রিয়ালে যোগ দেওয়ার পর এই ইংলিশ ফুটবলারের খ্যাতি যেন আকাশ ছুঁয়েছে। ফুটবল পায় তার কারিকুরি জয় করেছে কোটি রিয়াল সমর্থকের হৃদয়। চলতি মৌসুমে যৌথভাবে রিয়ালের সর্বোচ্চ গোলদাতা বেলিংহ্যাম, ভিনিসিউসের সমান 23 গোল ইংলিশ তারকার, আছে 12 অ্যাসিস্ট। সান্তিয়াগো বার্নাবুতে নিজের অভিষেক মৌসুমে এরই মধ্যে জিতেছেন স্প্যানিশ সুপার কাপ ও লালিগার শিরোপা। যেভাবে রিয়াল ছুটছে তাতে বড় অঘটন না হলে নিজের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাও হয়তো জুড উঁচিয়ে ধরবেন আগামী মাসেই। লন্ডনের আইকনিক ওয়েম্বলি স্টেডিয়ামে বেলিংহ্যাম UCL ফাইনাল খেলবেন তারই সাবেক ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে। যে ম্যাচের দিকে তাকিয়ে ফুটবল বিশ্ব, চ্যাম্পিয়ন দল ইউরোপ সেরা টুর্নামেন্টের ট্রফির সঙ্গে পেয়ে থাকে মোটা অঙ্কের প্রাইজ মানি, আর এই ফাইনালের আগে উভয় সংকটে বরুশিয়া। গেল বছর গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে 103 মিলিয়ন ইউরোর বিনিময়ে ডর্টমুন্ড ছেড়ে মাদ্রিদে যোগ দেন ইংলিশ তারকা। সাধারণত প্রতিভাবান খেলোয়াড়দের দল বদলের সময় চুক্তিতে বেশ কিছু ধারা যোগ করে দেওয়া হয়, যার ফলে নতুন ক্লাবে গিয়ে ভালো করলে ট্রান্সফার ফির বাইরেও অর্থ পেয়ে থাকে পুরনো ক্লাব। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার। বেলিংহ্যাম ডর্টমুন্ড থেকে রিয়ালে যোগ দেওয়ার সময়ও চুক্তিতে তেমন কিছু ধারা যোগ করে দেয় ডর্টমুন্ড, তাই চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল চ্যাম্পিয়ন হলে আর্থিকভাবে লাভবান হবে ডাই বরুশেনরা। বেলিংহ্যাম UCL ট্রফি জেতায় মাদ্রিদকে দিতে হবে $5.3 মিলিয়ন। ইংলিশ তারকা চ্যাম্পিয়ন্স লিগের মৌসুম সেরা দলে জায়গা পেলে আরও $21 লাখ পাবে বরুশিয়া। তাই UCL রানার্স আপ হলেও ডর্টমুন্ডের চ্যাম্পিয়ন্স লিগ থেকে আয় হবে $24.1 মিলিয়ন। এর বিপরীতে জার্মান ক্লাবটি যদি UCL শিরোপা জেতে তবে প্রাইজ মানি হিসেবে পাবে $21.5 মিলিয়ন। সে হিসেবে চ্যাম্পিয়ন হলে প্রায় $26 লাখ কম আয় হবে বরুশিয়ার। অবশ্য এসব নিয়ে নিশ্চয়ই ভাববে না ডর্টমুন্ড। এক দশকেরও বেশি সময় পর তারা উঠেছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। মাত্র একবার এই আসরের ট্রফি জেতা ক্লাবটা ভালোভাবেই জানে একটা চ্যাম্পিয়ন্স লিগ ট্রফির আসল মূল্যটা কত। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।